অবস্থায় একটি মশা 10 থেকে 15 দিন বাঁচবে, এর মধ্যে কামড়াবে, এর মধ্যেই সে কামড়াবে। 10 থেকে 15 দিনও না, সে মাত্র 5 দিন কামড়ানোর জন্য অ্যাক্টিভ থাকে 5 দিন। এই 5 দিনের মধ্যে সে রোগ ছড়ায়। ডক্টর কবিরুল বাসার কাছে প্রশ্ন ছিল, ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার বৈশিষ্ট্যগত কতটা পরিবর্তন হয়েছে? এডিস মশা হচ্ছে অত্যন্ত সুচতুর একটি মশা এবং সে খুব সহজেই তার আচরণ পরিবর্তন করতে পারে। এতদিন পর্যন্ত আমরা জানি এডিস মশা দিনে কামড়ায়, কিন্তু আমি প্রমাণ করে দেখিয়েছি এডিস মশা রাতেও কামড়ায়। কারণ হচ্ছে পৃথিবীতে আপনি জানেন যে এখন লাইট পলিউশন হয়ে গেছে, দিন এবং রাতের ব্যবধান মশা করতে পারছে না। মানুষের অপরিকল্পিত নগরায়ন অথবা আমাদের যে অনিয়ন্ত্রিত কার্যক্রম, মশার স্বভাবে পরিবর্তন ঘটিয়েছে।